আলাইকুম সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ নিউ ইয়র্কের দফেলতে বন্দুক হামলায় দুই বাংলাদেশি নিহত হামলাকারীদের ধরতে অভিযানে পুলিশ হিট অ্যালার্টের সময় বাড়ানোর মধ্যে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান শনিবারও চলবে শিক্ষা কার্যক্রম যশোরে হিট স্ট্রোকে শিক্ষকের মৃত্যু নানা কর্মসূচিতে বঙ্গবন্ধু পুত্র শেখ জামালের জন্মবার্ষিকী উদযাপন শেখ হাসিনার নেতৃত্বে হত্যা কু বন্ধ হয়েছে মন্তব্য বন্দরবানে সেনাবাহিনীর অভিযানে কুকি চীনের দুই সন্ত্রাসী নিহত আটক করা হয়েছে এর দুই সদস্যকে এবং গাজায় যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে আন্দোলন দমাতে নির্যাতনের অভিযোগ নেতানিয়াহু সরকারের পদত্যাগ দাবিতে ইসরায়েলে বিক্ষোভ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে যুক্তরাষ্ট্রের বাফেলোর জেনারেল স্ট্রিটে বন্দুকধারীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন স্থানীয়রা জানিয়েছেন স্থানীয় সময় শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে ওই ঘটনা ঘটে নিহতরা হলেন কুমিল্লার বাবুল এবং সিলেটের আবু ইউসুফ পুলিশ জানিয়েছে হামলাকারীদের ধরতে অভিযান চলছে যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদের তথ্য ভিডিওচিত্রে জাকি আক্তারের রিপোর্ট যুক্তরাষ্ট্রের বাফেলোর জেনার স্ট্রিটে শনিবার স্থানীয় সময় সাড়ে বারোটায় বন্দুকধারীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয় নিহত আবু সালে মোহাম্মদ ইউসুফ সিলেটের মেজর টিলার বাসিন্দা আর বাবুলের বাড়ি কুমিল্লায় নিহতরা নিজেদের বাসার নির্মাণ কাজ দেখতে যাওয়ার পর অজ্ঞাত বন্দুকধারীরা তাদের হত্যা করে নিহত বাবুল কিছুদিন আগেই ভার্জেনিয়া থেকে এসেছিলেন বাফেলোতে অন্যদিকে বাংলাদেশ থেকে আসেন আবু ইউসুফ অস্ত্রধারীদের ধরতে অভিযান চালাচ্ছে মার্কিন পুলিশ ঘটনার পরপরই বন্ধ করে দেয়া হয় আশপাশের রাস্তা তদন্তের স্বার্থে আশপাশের সবাইকে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ করা হয়েছে এই ঘটনায় ওই অঞ্চলে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে ক্ষোভ জানিয়ে প্রবাসীরা অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ইন্নাইল্লাহিউন্নাইলিরাজুন আমি সব আল্লাহ তালার কাছে মাগফিরাত কামনা করি এবং উনাদের পরিবার বর্গকে আল্লাহ তালা যেন ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন এইটাই প্রথম বাংলাদেশী ঘটনা হয়েছে যে দুজন একসাথে মৃত্যুবরণ করেছেন এটা অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক বিচার চাচ্ছি বাট আমরা আমরা এমন কিছু করবো না যাতে আমাদের বিচার আমাদের পক্ষে না যায় বা আমরা জাস্টিস চাই তো সেইটা পাওয়ার জন্য আইনগত যত কিছু করা দরকার আমরা সব করব আগামীতে এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রবাসী নেতারা যাকে আক্তার চ্যানেল আই সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি বিবেচনায় দেশ জুড়ে আবারো তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর এমন পরিস্থিতিতেই খুলেছে দেশের প্রাথমিক মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী দোসরা মেয়ের আগে বৃষ্টির সম্ভাবনা নেই ইফতেখার উদ্দিনের রিপোর্ট একদিকে বইছে তীব্র প্রবাহ অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বাড়িয়ে দিচ্ছে অস্বস্তির মাত্রা এরই মধ্যে এক সপ্তাহ বন্ধ থাকার পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কষ্ট তো অবশ্যই হয় যে হিট যে ওয়েদার আসলে অনেকে হিট স্ট্রোক করতেছে এই ভয়ে অনেকে স্কুলে আসে না অ্যাবসেন্ট থাকে তারপর অনেক কষ্ট করে আসতে হয় বিকজ অ্যাবসেন্ট তো দেওয়া যাবে না সাত দিন বন্ধ পর আজকে স্কুল খুলছে গরমের জন্য সাত দিন এই রোদে স্কুলে আসা আমাদের জন্য অনেক কষ্টকর কারণ হচ্ছে সকালবেলা অনেক হালকা শীত থাকে কিন্তু এরকম সময় অনেক গরম থাকে মাথা গরম হয়ে গেছে আবহাওয়া অধিদপ্তর আবারও তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে দিনাজপুর রাঙ্গামাটি চাঁদপুর ফেনী ও বান্দরবান জেলাসহ রাজশাহী খুলনা বিভাগের অবশিষ্ট জেলাসমূহ এবং ঢাকা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এবং এ তাপপ্রবাহ অব্যাহত থাকার জন্য আমরা আজকে সকাল সাড়ে নয়টার সময় আবার বাহাত্তর ঘন্টা জন্য তাপ প্রবাহ সতর্কবার্তা জারি করছে এখন যে অবস্থাটা আছে আগামী বাহাত্তর ঘন্টা এটা অব্যাহত থাকবে বাহাত্তর ঘন্টা পরে তাপমাত্রাটা কিছুটা প্রশমিত হবে দেশে এবারই প্রথম এত দীর্ঘমেয়াদী তাপ প্রবাহ চলছে ইফতেখার উদ্দিন চ্যানেল আই ঢাকা শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন তাপমাত্রা আরও তীব্র হলেও প্রাথমিক ও মাধ্যমিক স্কুল আর বন্ধ দেওয়ার সুযোগ নেই কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কারণে বন্ধ থাকলে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে তিনি আরও বলেন শীত ও বন্যাসহ নানা দুর্যোগের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি থাকছে গরম যে অঞ্চলে বাড়বে সে স্থানীয় শিক্ষা অফিস চাইলে ওসব এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করতে পারবে ইলেকট্রো মন্ত্রণালয়ের উভয় বিভাগের সম্মানীয় কর্মকর্তা স্মার্ট বাংলাদেশ নির্মাণে যে দর্শন দিয়েছেন কিছু হলে স্কুল বন্ধ হয়ে করে দেওয়ার এত আলোচনা কেন আসে স্কুলের উপরে শিক্ষা প্রতিষ্ঠানের উপরে মাদ্রাসার উপরে কেন এত আমাদের চাপ আসে যে সেগুলোকেই বন্ধ করতে হবে বাংলাদেশে কি অন্য কোনো প্রতিষ্ঠান নেই এখন সব কিছু খোলা থাকবে আর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে এই প্রত্যাশাটা খুবই যথাযথ নয় আমাদের শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা পরি শিক্ষা পরিবারের যেই প্রতিষ্ঠানগুলো আছে আমরা সেখানে শিক্ষা কার্যক্রম চালু রাখতে চাই আর বাংলাদেশে তো এর আগেও তো তাপমাত্রা বেড়েছে তখন তো এভাবে করে বন্ধ আর একটা বিষয় হচ্ছে আমাদের গ্রীষ্মের যে ছুটিটা গ্রীষ্মের ছুটির যেই বর্তমান যে রুটিনটা সেটাতে কিছুটা পরিবর্তন আসতে পারে এলাকাভিত্তিক জেলা পর্যায়ে যদি বিয়াল্লিশ ডিগ্রি তাপ সেলসিয়াসের উপরে যদি সেখানে যায় সেখানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আছে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আছেন তারা আঞ্চলিক পর্যায়ে আলোচনা করে সেই জায়গার প্রতিষ্ঠানগুলোকে সেটা বন্ধ রাখতে পারেন এবং সময়সীমাটাও পরিবর্তন করতে পারেন প্রচন্ড রোদ আর গরমে ক্ষতির মুখে পড়েছে সাতক্ষীরা সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোর ধান পাট ও আম সহ নানা জাতের ফল ফসল সেচ ব্যবস্থা সচল রাখার পাশাপাশি ফসল রক্ষায় কৃষকের সাথে বাড়তি নজর দিচ্ছে কৃষি বিভাগ সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট শ্রমিকের অভাবে খেতে পড়ে আছে কৃষকের পাকা ধান গাছে গাছে লিচু কাঁঠাল আম ঝিঙে পোটল চিচিঙ্গা টমেটো সহ গ্রীষ্মকালীন সবজিও মাঠে ভরপুর কিছুদিন পর সাতক্ষীরার বাগান থেকে পাকা আম বাজারে যাওয়ার কথা কৃষিখাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ সময়ে প্রচণ্ড দাবদাহ ও গরমে দুশ্চিন্তা ভর করেছে কৃষকের মনে রোদের তাপে ঝলসে যাচ্ছে ফসল ঝরে পড়ছে আম ও লিচুর গুটি বৃষ্টি না থাকায় কাজে অতিরিক্ত খরচের কারণে বাড়ছে উৎপাদন ব্যয় তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে আমরা আছে মাঠে কাজ করতে পারছি না ধান খেতে ধান কাটতে পারছি না ফজরের নামাজ পড়ি সকাল থেকে আটটা থেকে নটা পর্যন্ত সর্বোচ্চ এর বেশি মাঠে টিকতে পারি না প্রচণ্ড গরম তাপ এই জন্যই পাওয়া যায় না অতিরিক্ত তাপমাত্রা এতে কাজ করা যাচ্ছে না আর এটা লোক নিতে হলে এটা কিসের নিতে হলে তার ডবল দাম মজুরি দিতে হচ্ছে বিঘা প্রতি আমরা চার হাজার করতে করতেছি এখন কিন্তু আমাদের লস হয়ে যাচ্ছে অত্যাধিক গরমের কারণে আমাদের আম ঝরে যাচ্ছে যার কারণে বারবার সেচ দিতে হচ্ছে এজন্য আমাদের অত্যাধিক খরচ হচ্ছে আম শুকায় যাচ্ছে আম মনে কেন ঝরে যাচ্ছে বৃষ্টি হচ্ছে না বৃষ্টির কারণে আমাদের গাছের মনে কেন প্রচুর অপুষ্টিতে ভুগতেছে যার কারণে আম ঝরে যাচ্ছে আমার ক্ষতিগ্রস্ত হচ্ছে এর কারণে আমরা রোদ ও দাবুদাহ থেকে ফসল রক্ষায় কৃষককে নানা পরামর্শ এবং সহায়তা দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ ধান ফসলের ক্ষেত্রে আমরা বলছি যে আশি শতাংশ ধান পরিপক্ক হয়ে গেলে সে ধান কেটে ফেলতে হবে যদি নাবি কেউ ধান লাগিয়ে থাকেন সেক্ষেত্রে যদি থোড় বা ফুল অবস্থায় থাকে সেক্ষেত্রে জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি ধরে রাখার কথা আমরা বলছি আম সহ লিচু বা অন্যান্য আমাদের মাঠে যে এখন দণ্ড এবং সবজি ফসলগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা যেটা বলছি যে সেচ প্রদানের জন্যে প্লাবন সেচ দেওয়াটা সহজ কিন্তু সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে যে আমরা যদি স্প্রে করে সেচ দিতে পারি তাহলে সেটা সবচেয়ে ইফেক্টিভ হবে এবং এই সেচ দেওয়ার সময়টা আমরা বলছি যে রাতের দিকে দিতে পারলে সবচেয়ে সেটা ভালো হয় এছাড়া মালচিং করা যেতে পারে চলতি মৌসুমে সাতক্ষীরা জেলায় পাঁচ হাজার দুশো নিরানব্বইটি বাগানে চার হাজার একশো পনেরো হেক্টর জমিতে আমবাগান করা হয়েছে আশি হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে বড় ধান মাহমুদ যশোরে হিট স্ট্রোকে আমদাবাদ হাই স্কুলের সহকারী শিক্ষক আহসান হাবিবের মৃত্যু হয়েছে এ নিয়ে সাম্প্রতিক সময়ে যশোরে হিট স্ট্রোকে তিনজনের মৃত্যু হল এর আগে যশোর সদর ও মনিরামপুরে দুইজন মারা যান আমদাবাদ স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন শিক্ষক আহসান হাবিব রোববার সকালে মাঠে কাজ করে নটার দিকে স্কুলে এসে অসুস্থ হয়ে পড়েন দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন প্রবাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলায় ক্ষোভ জানিয়েছেন অভিভাবকরা বিভিন্ন মাধ্যমে পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের একাত্তরতম জন্মদিন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যা কুর রাজনীতি বন্ধ করে উন্নয়ন ও অগ্রগতির ধারার সূচনা করেছেন ওবায়দুল রশিদের রিপোর্ট উনিশশো সালের আঠাশে এপ্রিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের দ্বিতীয় পুত্র শেখ জামাল মহান মুক্তিযুদ্ধের সময় শেখ জামাল পরিবারের সদস্যদের সাথে গৃহবন্দী থাকা অবস্থায় সেখান থেকে পালিয়ে গিয়ে সম্মুখ সমরে অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ব্যাচের কমিশন অফিসার লেফটেন্যান্ট শেখ জামালকে পনেরোই আগস্ট কাল রাতে ঘাতকেরা পরিবারের সকলের সাথে নির্মমভাবে হত্যা করে শেখ জামালের একাত্তরতম জন্মদিনে বনানী কবরস্থানে তার প্রতি শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ এছাড়াও শ্রদ্ধা জানায় বিভিন্ন সহযোগী সংগঠন শেখ হাসিনা এসেছেন বলে বাংলাদেশ হত্যা কু ষড়যন্ত্রের রাজনীতির আসতে পারে থেকে বেরিয়ে গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতা থাকলে দেশের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপি এবং জাতীয় পার্টি প্রসঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের কোনো বিদেশি শক্তির চাপ ছিল আমরা কোনো চাপ অনুভব করিনি তিনি কোন কারণে কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতো পাকিস্তানও বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় একসময় এখন লজ্জিত হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী এতে লজ্জা পাওয়া রিজবিদেরই উচিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন জিয়াউর রহমান এবং খন্দকার মোস্তাক বঙ্গবন্ধু ও তার পরিবারের খুনিদের দুঃসাহস দিয়েছিলেন ওবায়দুল রশিদ চ্যানেল আই বন্দরবানে রুমা উপজেলার দুর্গম বাকলাইপাড়া এলাকায় রোববার ভোরে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির দুই সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে সে সময় এর দুই সদস্যকে আটক করা হয় আইএসপিআর জানিয়েছে অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র বিপুল পরিমাণে গোলা বারুদ ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে কয়েকদিন ধরেই ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিক্ষোভকারীরা ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত কোম্পানি এবং ব্যক্তিদের বয়কট করার আহ্বান জানিয়েছেন গাজা ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে শিক্ষার্থীদের চলমান আন্দোলন দমানোর চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিক্ষোভ সামাল দিতে না পারায় কোথাও কোথাও শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালাচ্ছে পুলিশ মাহফুজুল হাসানের রিপোর্ট মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ আরও ছড়িয়ে পড়ছে দেশটির চল্লিশটিরও বেশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এসব ক্যাম্পাসে তাবু তৈরি করে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবি করছেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের দাবি যেসব প্রতিষ্ঠান ইসরায়েলে বিনিয়োগ করছে এবং গাজা যুদ্ধে ইন্ধন দিচ্ছে তাদের কার্যক্রম যেন বন্ধ করা হয় এরই মধ্যে বিক্ষোভ ইউরোপ এবং তার বাইরেও ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ শুরু হয় কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে বিক্ষোভ সামাল দিতে না পারায় চাপে পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ক্যাম্পাসে পুলিশ ডাকায় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মিনসি শফিকের বিরুদ্ধে তদন্ত চেয়ে সিনেটে প্রস্তাব পাশ হয়েছে গত এক সপ্তাহের বিক্ষোভে সাড়ে পাঁচশো শিক্ষার্থীকে আটক করা হয়েছে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া এবং আটলান্টায় বিভিন্ন ক্যাম্পাস থেকে বিক্ষোভকারী শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়েছে টেক্সাসের অস্টিনে বিক্ষোভকারীদের আটক করতে নির্দেশ দিয়েছেন সেখানকার গভর্নর গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সমঝোতা নিয়ে পাল্টা প্রস্তাব দিয়েছে ইসরায়েল দেশটির দেওয়া প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে হামাস ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে দক্ষিণ গাজার রাফা শহরের একটি বাড়িতে ইসরায়েলি সেনাবাহিনীর বোমা হামলায় আরও সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন জিমিদের মুক্তি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিনেতানিয়াহ সরকারের পদত্যাগের দাবিতে শনিবার তেল আবিবে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে মাহফুজুল হাসান চ্যানেল এবার বিরতি ফিরে এলাম বিরতির পর বিশিষ্ট শিল্পপতি ইনুসুজ্জামান মারা গেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন সোমবার জহরের পর সিদ্ধেশ্বরী স্কুল মসজিদে তার প্রথম জানাজার নামাজ এবং আসরের পর গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় জানাজার নামাজ হবে শিল্পপতি ইনুসুজ্জামান এক মাস ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবার টাটা কৃষি সংবাদ গাইবান্ধায় অন্যবারের চেয়ে চেয়ে বছর বেশি জমিতে গম চাষ হয়েছে স্থানীয় জাতের পাশাপাশি ব্লাস্ট রোগ প্রতিরোধী উচ্চ ফলনশীল নতুন নতুন জাত আসায় গম আবাদে আগ্রহী হয়েছেন কৃষক অনুকূল আবহাওয়ায় ভালো ফলন ও বাজার দরে আর্থিকভাবেও লাভবান তারা গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট নদী তীরবর্তী চরাঞ্চল সহ জেলার সাত উপজেলায় অন্যান্য ফসলের পাশাপাশি এবছর অনেক বেশি জমিতে দানাদার ফসল গম চাষ করা হয়েছে কৃষি প্রণোদনার আওতায় কৃষককে উপকরণ সহায়তা দেওয়া হয় বাড়ি গম তেত্রিশ ডব্লিউ এম আর আই গম দুই ও তিন উচ্চ ফলনশীল ব্লাস্ট রোগ প্রতিরোধী নতুন নতুন জাত আবাদ হচ্ছে এই অঞ্চলে এবার নয় অন্য বছর কম আসলে বেশি করছে মোটামুটি ভালোই আছে ফলনও ভালো কমলায় কম বলা আবাদ ভালো দশ জেলায় গত বছরের চেয়ে এবছর এক হাজার চারশো হেক্টর বেশি জমিতে গম চাষ হয়েছে চাষাবাদ সম্প্রসারণে কৃষককে প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ কৃষি বিভাগ ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের যে ব্লাজ প্রতিরোধী যা ঊনত্রিশ তিরিশ একত্রিশ গম তেত্রিশ সহ যেগুলো ব্লাস্ট প্রতিরোধী জাত রয়েছে সেগুলো সম্প্রসারণের জন্য কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে এক্ষেত্রে কৃষি বিভাগ নিয়মিত কৃষকদেরকে পরামর্শ দিচ্ছে প্রশিক্ষণ দিচ্ছে পাশাপাশি কৃষকদেরকে প্রণোদনার আওতায় বীজ এবং সার বিনামূল্যে সরবরাহ করছে সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই প্রকৃতি সংবাদ বন বিভাগের নেওয়া নানা উদ্যোগে পার্বত্য চট্টগ্রামে বাড়ছে হাতির সংখ্যা হাতির আক্রমণে ফসলের ক্ষতি ও প্রাণহানি হলে দেওয়া হচ্ছে ক্ষতিপূরণ এতে কমছে মানুষ হাতি দন্ত হাতি সুরক্ষায় গড়ে তোলা হয়েছে এলিফ্যান্ট রেসপন্স টিম খাগাছড়ি থেকে আঝার হীরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আলী মাল্লাজের রিপোর্ট পার্বত্য অঞ্চলের চিরসবুজ মৌজা বনে হাতি শাবক সহ ঘুরে বেড়াচ্ছে মা হাতি পার্বত্য বনাঞ্চলের একসময়ের খুব পরিচিত চিত্র হলেও পাহাড়ে হাতির আবাসস্থল নষ্ট হয়ে যাওয়া গাছপালা কাটা বনে আগুন দেওয়া এবং মানুষের বসতি স্থাপনে বেড়েছে মানুষ ও হাতির দ্বন্দ্ব রক্ষায় পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের পাবলাখালী বন্যপ্রাণী অভয়ারণ্যে চিহ্নিত করা হয়েছে হাতির পাঁচটি বিচরণ ক্ষেত্র হাতি রক্ষায় মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে এলিফ্যান্ট রেসপন্স টিম হাতি প্রায় সময় আসলে আমাদের ক্ষতি করে ক্ষতি করলে আমরা হাতির ক্ষতি করি না আমরা বন বিভাগকে জানাই জানানোর পরে সরকার থেকে আমরা কিছু কিছু ক্ষতিপূরণ পাই কমিটি করার পরে থেকে আমরা এলাকার মানুষকে সতর্ক বা হাতি ক্ষতি করতে পারবে কিন্তু হাতিকে তোমরা কেউ ক্ষতি করতে পারবে না হাতি কিভাবে নিরাপদ থাকবে এবং আমরা কিভাবে নিরাপদ থাকবো সেইভাবে আমরা এই ইয়ার টিম যারা সদস্য আছে আমরা সবসময় এটা কাজ করে যাচ্ছি বন বিভাগ বলছে হাতির আবাসস্থলে মানুষের বসতি বৃদ্ধির কারণে হাতি এবং মানুষের দ্বন্দ্ব বেড়েছে খাবারের সন্ধানে মাঝে মাঝেই লোকালয় ও ফসলি জমিতে হানা দিচ্ছে বন্য হাতির পাল বন বিভাগ আসলে এই হাতি এবং মানুষের যে দ্বন্দ্ব তার নিরসনের জন্য যেটা করে থাকে সেটা হচ্ছে যে সমস্ত এলাকায় সাধারণ জনগণের যে স্টেক হোল্ডারদের যে ক্ষতিগুলি করে থাকে ক্ষতির মধ্যে যেমন ধানের ক্ষতি কিংবা ফসলের ক্ষতি করে থাকে কিংবা বাড়ি ঘর দরজা অনেক সময় ভেঙে ফেলে এ পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ এই ক্ষতিগ্রস্ত পরিবার গুলির মাঝে সাতাইশ লক্ষ টাকা এবং একশো আটটা পরিবারকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে পার্মানেন্ট সলিউশন করা দরকার যে আসলে হাতি ঠিক বনাঞ্চলেই যেন থাকে বনাঞ্চলের যখন ভেজিটেশন কমে যায় বনের ক্ষতি যেসব জায়গায় হয়েছে আসলে সেই জায়গা থেকে কিন্তু হাতি সরে যাচ্ছে যে কাসালং মুখ যে কাসালং রিজার্ভ যেটি আছে সেটিকে পুনরুজ্জীবিত করা এবং রেস্টোরেশন করা সেখানের ফরেস্টকে বন বিভাগের তথ্য মতে পার্বত্য চট্টগ্রাম সহ সারাদেশে দুশো ষাটটি বন্য হাতি রয়েছে আলিমান রাজি জীবন ডেস্ক চ্যানেল আই এবার খেলার খবর।